তো বন্ধুরা, ফাইনালি আবারও কক্সবাজার যাচ্ছি, সেটা হচ্ছে অফিস স্টোর, এবার বাইকে নয়। কিছুদিন আগে আমার লাস্ট ব্লগে দেখেছেন যে কক্সবাজার গিয়েছিলাম, সেটা বাইকে ছিল। আর এবার আবারও কক্সবাজার যাচ্ছি, সেটা হচ্ছে আমার অফিস, আমি যে অফিসে জব করি সেখান থেকে আমরা থার্ডে ফার্স্ট টাইম করতে যাচ্ছি। অবশ্যই পুরো ব্লগটি উপভোগ করবেন এবং আরও অনেক মজা হবে কক্সবাজারে। তো চলুন যাওয়া যাক। তো যাওয়ার আগে এখানে জুস খাচ্ছি আমরা, প্রায় এই জায়গায় জুস খাই, এখানে জুস খাই। এটা হচ্ছে আমার অফিসের পিছনে, আর জায়গাটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি বটতলা, খুবই পপুলার একটা জায়গা। এখানে আসি আর দোকানে জুসটা খেয়ে ভালো লাগে। তো আজকে চিন্তা হচ্ছে কক্সবাজার যাওয়ার আগে, যেহেতু তিন দিন এখানে থাকবো না, তো এখান থেকে জুসটা খেয়ে রওনা দেই এবং কক্সবাজার গিয়ে আরও অনেক জুস খাওয়া হবে, সামুদ্রিক মাছ খাওয়া হবে, তো অনেক কিছু খাওয়া হবে। আর আমার সাথে বরাবরের মতো হ্যালো সৈকত আছে, আমাদের অফিস, আমার সাথে তার শত্রুদামী আছে, সে প্রায় অফিসের কাজে আমাকে প্যারা দেয়। সে হচ্ছে আমাদের ঝুমুর, ঝুমুর আছে, সে একা একা জুস খাচ্ছিলো, এসে খুঁজে বের করছে তাকে। তো এখন সে তার জরিমানা হচ্ছে, সে আমাকে জুস খাওয়াবে। তো খুব মজা হবে, পুরো ব্লগটা দেখতে হবে এবং কক্সবাজার গিয়ে সমুদ্রে দেখা যাবে কে মতো যাপাযাপি করতে পারে। ধামাকা পরিবারের বিশ্বস্ত লোক, আমার অলোক বিশ্বাস, যার সাথে বিশ্বাস, এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে, এ মারামারি সব ভগ ভগ বলে এটা কান্না দিকে নিয়ে যাচ্ছে, টুট 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 দিতে হবে না, হলো এই যে আমাদের ওয়ান এন্ড অনলি ম্যাকবুক নাইম ভাই, ম্যাকবুক নাই কাজী রহমত ভাই, ভাই একা একা খাচ্ছে, আমি খাবেন না তো, টাইম নেই। হচ্ছে আমাদের আইটি টিম, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওয়েবসাইটটাকে বাঁচিয়ে রাখছে, বিখ্যাত যাদব ভাই, সে একসময় কুমিল্লা কাঁপাইতো, এখন আজকে সে কুমিল্লায় টিমে আছে। তো আলটিমেটলি সবাই এখানে, ফ্যামিলি এখানে আছে, সবাইকে নিয়ে খুব মজা হচ্ছে। তো আমি এখানে খাওয়া দাওয়া করি নাই, এখন খাওয়া দাওয়া করতে যাবো। কোথায় ভাই খাবার, কোথায়? ফাইনালি টেবিলে খাবার দাবার চলে আসছে। এই মুহূর্তে খাবার কি, খাবার হচ্ছে সে বিখ্যাত ফার্মে মুরগি, শশা, এটা কি, এটা হচ্ছে সবজি, আর বাংলাদেশে বিখ্যাত খাবার সাদা ভাত। তো এখন এগুলো খাবো, খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিব, ঘুম দিয়ে এক ঘুমে কক্সবাজার চলে যাব। আমাদের ফুল টিম, আমরা উঠেছি রয়্যাল বিচ রিসোর্ট, আর এই হচ্ছে আমার রুম, খুবই সুন্দর একটি রুম। এখানে তিনটা বেড আছে, এটা হচ্ছে প্রিমিয়াম সুইট, এখানে খুব সুন্দর একটা গ্লাস আছে এবং গ্লাসটা জোস, এই গ্লাসটাতে অনেক ছবি উঠবে। আর আমরা স্টিল নাও ওয়ার্কিং, কারণ আমাদের অফিসের কাজে আমরা যে ক্যাম্পেইন রান হয় প্রতি মাসে, ক্যাম্পেইন চলে, সেই ক্যাম্পেইনের কাজ আমরা অলরেডি এখান থেকেও করতেছি। দ্যাট মিনস করোনা বাদে শিখিয়ে দিয়েছে কীভাবে হোম অফিস করতে হয়, তো আমরাও এইভাবে ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম যেটা বলা হয়, মানে দূরের জায়গা থেকে কীভাবে ওয়ার্ক করতে হয় সেটা হচ্ছে, এই হচ্ছে আমার বিছানা, অলরেডি অগোছালো হয়ে গেছে বিছানা, কাপড় চোপড় দিয়ে একাকার। আর এই হচ্ছে আরেকটা বেড, মোট টোটাল তিনটা বেড এখানে, এবং খুবই সুন্দর একটা রিসোর্ট, এটা রিসোর্ট না, এটা খুব সুন্দর একটা হোটেল, এখানে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। আর অলরেডি সবাই বিচে গেছে, আমরা এখন বিচে যাবো, দেন সো সরাসরি বিচে গিয়ে কথা হবে, চলুন রেডি টু রক। এটা হচ্ছে রয়্যাল বিচ রিসোর্টের লবি, এখানে এসে আমরা অপেক্ষা করতে ছিলাম। এই যে আমাদের মেহেদি ভাই, হ্যালো, আর এই যে হচ্ছে ধামাকা সৈকত, আর এই হচ্ছে ধামাকা সাবিহা। তো আমরা এখন যাচ্ছি বিচে, ঘুরবো ফিরবো, চিল করবো, আর যদি ফ্রি ডাব খাইতে পারি তাহলে তো কথাই নেই, আর দেখি। আর ডাব খাওয়া নিয়ে আমার অনেক অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা আছে, তো এবার দেখি এরকম কোনো অভিজ্ঞতা শিকার হয় কি না। তো কি ভাই, গোসল শেষ, এত তাড়াতাড়ি? ও তো যাচ্ছি। আর কিছুদিন আগে আমি এখানে এসে থেকে গিয়েছিলাম, যেটা আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন, তা আবার কক্সবাজার আসলাম, কিন্তু আগেই কক্সবাজার যে ব্লগটা ছিল ওইটা আসলে নিজে মন মতো করতে পারি নাই, কারণটা হচ্ছে আমি বান্দরবন থেকে কক্সবাজার আসছিলাম, খুব টায়ার্ড ছিলাম। তো এইবারে ব্লগটা আশা করি খুব মজা হবে, এনজয় করতে পারবেন, আর সাথে ফুল ধামাকা টিম তো আছেই।
ফাইনালে কক্সবাজার চলে আসলাম আর বিচে সেই সাথে আছে কন্টেন্ট টিমের একজন তরুণ যারা তরুণীও আছে যারা কক্সবাজারে এসে কাজ করে কোনো সমস্যা না আমাদের কাজে আমাদের কাজের প্রতি অনেক মহব্বত এই মহব্বতের জন্য আমরা আজকে কক্সবাজারে আসছি কাজ করতেছি আর পাশাপাশি যেটা হচ্ছে আমরা একটু পরে বিচে নামবো চিল হবে দেখি বিচে নামবো এখন গোপরটা যদি টিকে থাকে তাহলে তো ভিডিও ফুটেজ পাবেন যদি টিকে না থাকে তাহলে পাবেন না তো চলুন বিচে দৌড় দিয়ে নামা যাক এখন বিচে খেলা হবে আসে আসে আমরা খেলো ইয়া আর টায়ার দিয়ে খেলা হচ্ছে এখন পানিতে এখন টায়ার্ড হয়ে গেছি আর কথা বলতে পারবো না Hard for me to let go, but I think that I'm finally feeling good again. So hard 'cause I loved you, but I'm finally feeling like myself. All of the wounds that were opened by. Good morning. হ্যাপি নিউ ইয়ার আজকে নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি 31 তারিখ ফুল ডে কক্সবাজার ছিলাম এবং এতক্ষণ পর্যন্ত ব্লগে দেখছেন আমরা কত মজা করেছি সো এখন সকালে নাস্তা করতে যাব সো চলুন সকালে নাস্তা করতে যাই এবং যেখানে কালকে সারাদিন ছিলাম যে হোটেলে নাস্তা করেছি খাওয়া দাওয়া করেছি সেটা এখন দেখাবো সো চলুন যাওয়া যাক তো আমাদের হোটেল যেখানে আমরা দুপুরে কালকে খাওয়া দাওয়া করেছি চলে আসলাম তো এখানে আমাদের খাবার দাবার রাখা আছে এই যে হচ্ছে আমের আচার বোনা খিচুড়ি লুচি তারপর আছে এক এটা হচ্ছে মুরগির ডিম এটা আমি নেই নাই এখন নিয়ে যাচ্ছি আর এ হচ্ছে সবজি ডাল আদার্স ডেজার্ট তারপরে চায়ের জন্য যা যা করা লাগে সব আছে তো আমার অলরেডি খাবার নেওয়া হয়ে গেছে তো চলুন সেখানে যাই সৈকত সৈকত অলরেডি ভয় পাইছে সৈকতের ডিম দেখে ভয় পাইছে তো এই হচ্ছে খাবার এখন খিচুড়ি খাবো তো আজকে কিছু প্ল্যান আছে আজকে হিমচুরি যাব ইনানি যাব তো সাথে থাকবে মেহেদি ভাই সাবিহা সৈকত আরও আদার্স অনেকে থাকবে তো আমরা এখন নাস্তা টাস্তা করে বেরোবো কালকে অনেক অনেকক্ষণ বাইরে ছিলাম হ্যাপি নিউ ইয়ার পালন করছি অলরেডি ব্লগে দেখেছেন কী সুন্দর আতশবাজি আমরা উপভোগ করেছি তো যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো মিস করবেন না তো আর এটা ছিল আমার লাইফের ফার্স্ট কক্সবাজার 31st সেলিব্রেশন তো অবশ্যই আমার জন্য এটা কি স্পেশাল এবং আপনাদের জন্য স্পেশাল এবং আমার খুব ইচ্ছা নেক্সট টাইম আপনাদের নিয়ে এরকম একটি সেলিব্রেশন করবো তো আমরা এখন এই ওয়াটার বাইক উঠবো ওয়াটার বাইকে উঠে একেবারে ভিতরের দিকে যাব তো আই থিঙ্ক হেভি মজা হবে আর আমার সাথে পার্টনার হিসেবে রাত সৈকত আমরা দুইজন যাব এবং ভিতরের দিকে যাব পাগলা গোড়ালে
মেহেদি ভাই পানিতে হেবি হচ্ছে আমরা লবণ পানি খেয়ে আয়োডিন বাড়াচ্ছি, আমাদের আয়োডিনের অভাব, সাথে ভিটামিন ডি উপরে আছে, তো হেবি মজা হচ্ছে। কি হচ্ছে, অলরেডি 10 বার ধাক্কা খেয়ে 12টা বাজে ফেলছি, কিন্তু এই মজা তো আর এটার সাথে এই মজা কম্প্রোমাইজ করা কোনো ব্যাপারই না। তো বঙ্গ বাইকার ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে ডুবাডুবি কমপ্লিট করে এখন কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। তার মাঝখানে সৈকতে চশমা হারানো গেছে, সে আমাকে দোষ দিচ্ছে, আসলে তার চোখ থেকে হারানো গেছে, আপনারা অলরেডি দেখেছেন, তার চোখ থেকে গেছে, সে তার ব্যর্থতার জন্য হারাইছে। আর মেদি ভাই হেবি লাফালাফি হয়েছে, চিল হয়েছে, এখন লাঞ্চ হবে, তারপর ইরানিতে যাব, হিমছড়ি যাব, খুব ফান হবে, পুরো ব্লগটি দেখবেন। তো আজকে এখন আমরা আমাদের ডে টু, এখন লাঞ্চ করব, লাঞ্চ রেডি, তো আগে লাঞ্চটা দেখি তারপর লাঞ্চ নিব। আচ্ছা সালাদ, এটা কি রুটি শুটকি বাট? আচ্ছা শুটকি, হচ্ছে রাইস, হচ্ছে রূপচাঁদা মাছ, হচ্ছে মাটন রাজালা, সবজি, হচ্ছে বাংলার বিখ্যাত ডাল, হচ্ছে প্লেন রাইস, আর লাস্টে গতকালও এটা ছিল ফিরনি। তো এখন খাবার নিব, খাবার নিয়ে খাবারের টেস্ট কেমন ছিল অবশ্যই অবশ্যই জানাবো। এই ইকবাল কত যে খায়, ইকবাল নিজেও জানে না, কখন শুধু খায় আর খায়। ওকে ওকে, না লেস দিয়ে লেস অল্প দে। ডালটা এখন নিব না, পরে নিব, ডাল পরে নিব, পরে নিব। ওকে, তো খাবার নিয়ে যাই, কোথায় খাবো কোথায় বসবো সেটা জানি না। সৌরভ ভাই কোনোক্ষণ পরে পাইলাম, অলরেডি লাঞ্চ করে ফেলছে, অলরেডি শেষ, আপনিও করেন। সৈকত কোথায় বসছে, সৈকতে একটু পেয়েছি সৈকতকে। ওকে, লাঞ্চে বসে গেলাম, লাঞ্চ করতেছি, খাওয়া দাওয়া কেমন হলো অবশ্যই রিভিউ জানাবো আর আপনাদের জানাবো, হোটেলটা কিরকম, হোটেলটা অলরেডি হোটেলটা এনভায়রনমেন্ট খুবই ভালো, খুবই ভালো। এখন তাদের খাবারের মানও গতকাল খেয়েছি ভালো ছিল, তো এখন খাবো, আজকে একটু মেনুটা অন্যরকম, তো এটা খেয়ে নিই, খেয়ে জানাবো। আমরা যাচ্ছি ইনানি বেজ, সাথে হিমছড়ি, আর পিছনে এখন চলে আসছে এপাশে পাহাড়, এপাশে সমুদ্র, আর আমরা রাস্তায় সিএনজি দিয়ে বাইক নিয়ে, কিছুদিন আগে বাইক নিয়ে ঘুরে গেছি, আজকে সিএনজি দিয়ে অন্যরকম একটা ফ্লেভার দিচ্ছি। তো চিল হচ্ছে ফিল নিয়ে, time for a love potion, a little sweet and spice, throw it all in a cauldron, mix it up real nice, fire in my eyes, stir down to the ইনানি দেখাতে পারলাম না, কারণটা হলো যে আমরা ইনানিতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের বড় বাজার, যেটা হচ্ছে বাংলাদেশ তথা কক্সবাজার পুরাটাই হচ্ছে এটা সুচকি সবচেয়ে বড় একটা মার্কেট, এবং এই সুচকি মার্কেট থেকে নর্মালি যারা আসে তারা সুচকি কিনে থাকে কক্সবাজারে শহরের ভিতরে। আমরাও আজকে সুচকি কিনতে আসছি এখানে, তো সুচকি কী অবস্থা দেখবো, তো চলুন একটা সুচকি দোকানে ঢুকি। এই হচ্ছে সুচকি মার্কেটের অবস্থা। গালিব ভাই রূপচাঁদা সুচকি যেহেতু মাছটা স্পেশাল, আর ওইগুলো হচ্ছে ছুরি সুটকি, সুটকি কিনলাম, এটা আসলে আমার আব্বু অনেক পছন্দ করে, সে লইটা সুটকি পছন্দ করে, তো প্রতিভা কক্সবাজার আসলেই আমার উপরে দায়িত্ব থাকে যে তার জন্য 2 কেজি, তো এই হচ্ছে আমাদের সুটকি, 2 কেজি সুটকি নিলাম। আর এদিকে গালিবদা
ছুরি শুটকি নিল, তার বউ, তার বউ, সে তার বউয়ের জন্য ছুরি শুটকি কিনছে, মানে আমাদের ভাবির জন্য। হ্যাঁ একসাথে প্যাকেট করো। তো শুটকি কেনা শেষ, তো যারা আসবেন তারা অবশ্যই শুটকি কিনবেন। তবে অবশ্যই শুটকি কেনার আগে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই দামাদামি করে শুটকি কিনতে হবে। কক্সবাজারে যে কোনো জিনিস কেনার আগে দামাদামি করবেন, দামাদামি করে সঠিক প্রাইসটা দেওয়ার চেষ্টা করবেন। এক দরকার হলে চারটা পাঁচটা দোকানে ঘুরবেন, তারপরে আপনারা কিনবেন। কমার্শিয়ালে আছি, বিজনেস ডেভেলপমেন্টে, রিটেলে। অত ভালো গান পারি না। বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কার একলা রাতে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়, জল ভর জল ভর রাধে ও গোয়ালের জি, কলস আমার পূর্ণ কর রাত বিনোদী, কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামন গিয়ার হাত বাড়ালে চাঁদের দেখা পায়, কালো কালো করছি নালো ও গোয়ালের জি, আমায় বিধাতা করেছে কালো আমি করব কি, এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায়, আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়, এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল, ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল, মোলাম মোলাম বলে রাধে জমিনে পড়িল, মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দুই একখানা ঝাড়া দিয়া বিষ করিব পানি, আমার অঙ্গের বীজ দাঁড়িতে পারে সোনার জৈবন খালি দান করিব তারে, এই কথা শুনিয়া কানাই বীজ দাঁড়িয়া দিল, ছেড়ে জুড়ে রাধ তখন গৃহবাসে গেল, গৃহবাসে যে রাধে আরে বিষায় চুল, কদম তলায় তাইকা কানাই পিকে মারে ফুল, বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো, পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো, বিয়া তো করিব রাধে বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো আর কলসি কোথায় পাবো দড়ি, তুমি যমুনা রাধে আমি দুই বামরি, তুমি যমুনা রাধে আমি দুই বামরি, তুমি যমুনা রাধে। তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজার লাস্ট দিন, একটু পরে আমরা অফিস, সরি অফিস রুম না, এটা হচ্ছে হোটেল, হোটেল আমরা আমাদের হোটেল রুমটা ছেড়ে দিচ্ছি, আমাদের 11টায় বাস, এখন অলমোস্ট 10টা বাজে। তো আমরা ছোটোখাটো কিছু জিনিস কিনেছিলাম, সেটা কক্সবাজারে বিশ্বকন্দা বিচে একটা দোকানে দেখে আসছি, সেটাও নিব। এবং যারা এত কষ্ট করে ব্লগটি দেখেছেন তাদেরকে অনেক 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 থ্যাংক। কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে কিছু জিনিসপত্র কিনলাম, আর সাথে শুটকি প্লাস আরও অনেক কিছু কিনেছি, সবগুলোই দেখেছেন। কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে আবার নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো স্থান নিয়ে। তো যারা এখনও বঙ্গবাইকার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। গুড বাই, টেক কেয়ার এভরিবডি।